মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী আলোচ্য বিষয়। আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়, মুমিনের ইমান তাজা হয়। বেদিন কাফির যদি নিরপেক্ষ মন নিয়া আমাদের নবীর জন্মের ঘটনা আলোচনা করে তাহলে তার বিবেক তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। মিলাদুন নবীর আলোচনার ফলাফল তিনটা। মিলাদুন নবী আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, পালনীয় না আলোচ্য? মিলাদুন নবীর আলোচনায় তিনটা উপকার পাওয়া যায়। এক নম্বর, মিলাদুন নবীর আলোচনার দ্বারা নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। দুই নম্বর, মিলাদুন নবীর আলোচনায় মুমিনের ইমান সতেজ হয়। মিলাদুন নবীর আলোচনায় মুমিনের ইমান সতেজ হয়। তিন নম্বর, নিরপেক্ষ বিবেক নিয়ে যদি কোনো বেদিন কাফিরেও মিলাদুন নবীর আলোচনা পড়ে তার বিবেক তাকে এই নবীর ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। এই হইল মিলাদুন নবীর উপকারিতাগুলি। সুতরাং মিলাদুন নবী পালনীয় বিষয় নয়, মিলাদুন নবী হইল আলোচ্য বিষয়। আর মিলাদুন নবীর আলোচনার মধ্যে এই সমস্ত উপকারিতা রয়েছে। দুঃখের বিষয়, আমাদের সমাজে মিলাদুন নবীর নামে যে সমস্ত অনুষ্ঠান হয় এই সমস্ত অনুষ্ঠানে মিলাদুন নবীর বাস্তব অবস্থা ঘটনাবলীর কিছুই বলা হয় না। শুধু দুর্বুদ্ধ কিছু কবিতা পাঠ করে মিষ্টি বিতরণ করে মিলাদুন নবীর অনুষ্ঠান সমাপ্ত করে দেওয়া হয়। এটা মিলাদুন নবী শব্দের অপব্যবহার ছাড়া আর কিছু নয়। এছাড়া আপনারা লক্ষ্য করে থাকবেন, 1974 সালের পর থেকে বাংলাদেশে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে একটা মিছিল বের করা হয়। 1974 সালের আগে এই মিছিল বাংলাদেশে হইতো না, কেউ কোনোদিন করতো না। 12ই রবিউল আউয়ালে, বর্তমানে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে যে একটা মিছিল বের করা হয় এই মিছিলটার সূচনা কবে থেকে? 1974 সাল থেকে। 1974 সালের আগে বাংলাদেশের কোনো মুসলমান রবিউল আউয়ালের 12 তারিখ কোনো মিছিল করেনি, করতো না। কেন করতো না, এখন কেন করে, ও সেই আমি সেই আলোচনার দিকে যাচ্ছি না আপাতত। যেই মিছিলটা আজকাল 12ই রবিউল আউয়ালে বের করা হয় এই মিছিলটার নাম দেওয়া হয় জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী। আমার লেখা একটা বই আছে এই নামের উপর, জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী। আমার ড্রাইভারের কাছে, আমার গাড়িতে আমার ড্রাইভারের কাছে আছে, আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন। তবে বই আমি লিখলেও এই বই আমার খরচে ছাপি না, অন্যদের খরচে ছাপি। এই জন্য বই বিক্রি হলে, মুনাফা হলে সেই মুনাফায় আমার কোনো অংশ নাই। যাদের খরচে বই ছাপে মুনাফা তারাই পায়। বুঝে থাকলে বলুন, বইটা বিক্রি হলে এতে আমার কোনো মুনাফা আছে? আমার কোনো মুনাফা নেই। বললাম কেন, একদিনে একদিনের বক্তব্যে সব কথা বলে শেষ করা যায় না। এই জন্য একটু মোটামুটিভাবে বিস্তারিত কথা যারা জানতে চান, আমার বইয়ে লেখা আছে জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে আমার লিখিত একটা বই আছে। এই বই আমার গাড়িতে ড্রাইভারের কাছে আছে, আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন। এই জশনে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলের মধ্যে যে সমস্ত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। এখানে জিন্দা নবী বলতে কি বোঝানো হলো? যদি এই কথা বোঝানো হয় যে আমাদের নবী চিরকাল জিন্দা, অতীতেও জিন্দা ছিলেন, বর্তমানেও জিন্দা আছেন, ভবিষ্যতেও জিন্দা থাকবেন, আমাদের নবীর জীবনে কোনোদিন মরণ ঘটেনি, ঘটবে না, এই ব্যাখ্যা মতো যদি জিন্দা নবী বলা হয় তাহলে এই স্লোগানটা সরাসরি কোরআনের বিরুদ্ধে যায়। তাহলে এই স্লোগানটা সরাসরি কিসের বিরুদ্ধে যায়? কোরআনের বিরুদ্ধে যায়। কারণ কোরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরণশীল, তারাও মরণশীল। বলুন, পবিত্র কোরআনে আল্লাহ আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা? কাজেই তাকে চিরকাল জীবিত বিশ্বাস করিয়া জিন্দা নবী বললে এই স্লোগান সরাসরি কোরআন বিরোধী স্লোগান হয়। আর যদি বলা হয়
যে নবী চিরকাল জীবিত, অর্থে আমরা জিন্দা নবী বলি না, নবী চিরকাল জিন্দা নন, বরং হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে ইন্তেকালের পরে দাফন করা হয় আর দাফনের পরপরই আল্লাহ তাদেরকে রওজা শরীফের ভিতরে জীবিত করে দেন। এটা সহিহ হাদিস। এই হাদিসের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা বিশ্বাস প্রমাণিত হয়েছে যে সমস্ত নবী রাসূলগণ আপন আপন রওজা শরীফের ভিতরে জীবিত। বুঝে থাকলে বলুন এবার, জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? এখন জিন্দা নবীর আগমন বলতে যদি এই ব্যাখ্যায় বলা হয় যে আমরা জিন্দা নবী বলেছি দাফনের পরে নবীকে জিন্দা করা হয়েছে সেই অর্থে, তাহলে আগমন শব্দ হাদিস বিরোধী। আগমন শব্দ হাদিস বিরোধী কেমন? কারণ যে হাদিসে রাসূল বলেছেন দাফনের পরে নবী জিন্দা, সেই হাদিসে রাসূল বলেছেন জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করবেন না, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকবেন। যে যে হাদিসে রাসূল বলেছেন দাফনের পর থেকে জীবিত, সেই হাদিসে বলেছেন জীবিত হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করবেন না, রওজা শরীফের ভিতরে থাকবেন, ফি কুবুরি। সুতরাং জিন্দা নবী বলতে যদি চিরকাল জিন্দা বোঝানো হয়, সুগান হবে কোরআন বিরোধী, আর জিন্দা বলতে যদি দাফনের পরে জিন্দা বলা হয়, আগমন শব্দটা হাদিস বিরোধী। সুতরাং এই স্লোগানটা আগাগোড়া কোরআন হাদিস বিরোধী। ঘুষে করা হয় না জুসের ঠেলায়, জুসের ঠেলায় ধর্ম হয় না, ধর্ম হুঁশের সাথে পালন করতে হয়। কিছু আনুষঙ্গিক কথাই বলে ফেললাম, এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন ইতিহাস, যাকে সিরাতুন নবী বলা হয়, এর প্রথম অধ্যায় কতদিনের? 40 বছরের। এই 40 বছরের ভিতরে আল্লাহ এমন অজস্র অগণিত ঘটনা নবীর দ্বারা ঘটাইছেন, এমন কাজ নবী করেছেন যা কোন উম্মতের পক্ষে করা সম্ভব নয়। অনুকরণীয় হবে কিভাবে? আরেকটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। আমাদের নবীর 4 বছর বয়সে, কত বছর? 4 বছর বয়সে ফিরিস্তা আসলেন, নবীকে মাটিতে শোয়াইলেন, নবীর সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন, ধুয়ে আবার ভিতরে ঢুকালেন, ঢুকাইয়া সিলাই ছাড়া মেডিসিন ছাড়া সাথে সাথে জোড়া লাগাই দিলেন। এটাকে সাক্ষুষ সদর বলা হয় সিরাতুন নবীর ভাষায়। এর বাংলা অর্থ হইল বক্ষবিধি, বক্ষবিদারণ। এই বক্ষবিদারণের ঘটনা আমাদের নবীর জীবনে মোট 4 হয়েছে। সবগুলি ঘটনা কি একদিনে বলা সম্ভব নয়, শুধু 4 ঘটনাটাই আমরা ধরি। নবীর সিনা মুবারকের এই যে কুদরতি অপারেশন হলো, ফিরিস্তা আসলেন, নবীর সিনা মুবারক কাটলেন, এতে নবীর কোনো ব্যথা হইল না, অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুয়ে আবার ভিতরে ঢুকালেন, সিলাই লাগলো না জোড়া লাগতে, মেডিসিনও লাগলো না, সময়ও লাগলো না। এটা কি আপনারা হাসপাতালের অপারেশন বলবেন না কুদরতি অপারেশন? এই কুদরতি অপারেশন নবীর জীবনে সর্বপ্রথম কত বছর বয়সে হয়েছিল? নবীর এই কাজটার অনুকরণ কি কোনো উম্মতে করতে পারবে? নবীর এই কাজের অনুকরণও কোনো উম্মতে করতে পারবে না। এইভাবে জন্ম থেকে নিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ আমাদের নবীর দ্বারা এমন কিছু কাজ করাইছেন, এমন কিছু ঘটনা ঘটাইছেন, এমন কিছু কথা বলাইছেন যা উম্মত অনুকরণ করতে পারবে না, তাহলে কিভাবে তিনি আমাদের আদর্শ হলেন? মনে আছে প্রশ্ন? কিভাবে তিনি আমাদের আদর্শ হলেন? এই প্রশ্নের জবাবে সিরাতুন নবী বিষয়ের কিতাবাদিতে লেখা আছে, সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছর উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, উম্মতের সাধ্য নাই অনুসরণ অনুকরণ করা। তাহলে দীর্ঘ 40 বছরের কার্যাবলী যদি উম্মতের জন্য অনুসরণীয়ই না হয়, যদি উম্মতের জন্য অনুকরণীয়ই না হয়, তাহলে এই জীবন ইতিহাস, দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসটা কোন কাজে লাগলো? এই প্রশ্নের জবাব হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের জীবন ইতিহাস
উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়, বরং 40 বছরের জীবন ইতিহাস সিরাতুল নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হইল এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এই দুইটা শব্দ মনে রাখলে সিরাতুল নবী বুঝতে অনেক সহজ হবে। নবীর জীবনের এক অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল, নবীর জীবনের আরেক অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। সিরাতুল নবীর প্রথম অধ্যায়ের 40 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। মাসালান উদাহরণস্বরূপ হত্যাকৃত অবস্থায় জন্ম হওয়া যা উম্মতের অনুকরণ করার জন্য নয়, যা নবীর জন্য নবুয়তের দলিল। নার কাঠা অবস্থায় ভূমিষ্ঠ হওয়া তো উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়া, এটা উম্মতের জন্য যদি শরীয়তের দলিল হইত, প্রত্যেকটা উম্মত ভূমিষ্ঠ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়তে হইত, অনুকরণ করতে হইত। অনুকরণ করা দূরের কথা, অনুকরণের সাধ্যও নাই। সুতরাং এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। দুধ মায়ের এক স্তনের দুধ পান করে অন্য স্তনের দুধ আপন দুধ ভাইয়ের জন্য রেখে দেওয়া, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। শিশুকালে কোনোদিন উলঙ্গলা হওয়া এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এরপর 4 বছর বয়সে সিনা মুবারকের কুদরতি অপারেশন হওয়া, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। উদাহরণগুলি বুঝে থাকলে এবার একটু দয়া করে বলবেন, সিরাতুল নবীর প্রথম অধ্যায়ের 40 বছর কার জন্য কিসের দলিল? এটা নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়।